হ্যালো, সিস্টেম্যাটিক স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, জাস্ট টাইপ করো facebook.com/systematicsmartstudy। ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড, এরা কিছু পদের লোক নিয়োগ করছে। তো আমি ডিরেক্ট চলে যাবো, বিভিন্ন পদের লোক নিয়োগ করছে কন্ট্রাকচুয়াল বেসিসে। তো বেসিক্যালি কোন পদের জন্য যেটা বললে যেটা সর্বাধিক আছে সেই পদটি সম্বন্ধেই বলবো। সেই পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, টোটাল পদ হচ্ছে 30টি। 19 জনকে নিয়ে হবে হেডকোয়ার্টারে, আর 11 জনকে নিয়ে হবে ডিফারেন্ট ডিস্ট্রিক্টস অফিসেস থ্রু ওয়েস্ট বেঙ্গল। কোয়ালিফিকেশনের প্রার্থীকে মিনিমাম 55% মার্কস পেতে হবে হায়ার সেকেন্ডারিতে বা তার সমতুল্য, এছাড়া এবং গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স অর্থাৎ ডস অর্থাৎ ডিস্ট অপারেটিং সিস্টেম এবং এমএস অফিসে এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে, মাসিক পারিশ্রমিক হচ্ছে 12,000 টাকা। তো একটা সিভি পাঠাতে হবে, সিভির মধ্যে সমস্ত তোমার এনক্লোজ করে পাঠাতে হবে, তোমার প্রফর্ম মানে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সাপোর্টিং ডকুমেন্টস এবং তার সাথে কালার্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটা করে পাঠাতে হবে 5 মার্চের মধ্যে WPECSC লিমিটেডের হেডকোয়ার্টারে। 5 মার্চের আগে পাঠিয়ে দিতে হবে এবং ইন্টারভিউ, এটি সরাসরি ইন্টারভিউ এবং টেস্ট হতে পারে। সেই টেস্টটা হচ্ছে 8ই মার্চে হবে, সেটি ইন্টারভিউয়ের জন্য বাই ইমেল অথবা SMS মাধ্যমে সেটি পাঠাতে হবে। অর্থাৎ তুমি যে বায়োডাটা পাঠাবেন তার মধ্যে সিভি যেটা থাকবে তার মধ্যে যেন ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস যেন মেনশন করা থাকে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।